হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে বেশি স্কোর পাওয়া ক্যান্ডিডেটদের চাকরির দাবিতে মামলা প্রাথমিক হাই স্কোর মামলার শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে আজ এই মামলায় কি কি আপডেট উঠে এলো তা আমরা জানবো এই ভিডিওতে পিটিশনারদের টোটাল স্কোর অনেক বেশি থাকায় হাইকোর্টে করা একটি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ আগের দিনই স্বীকার করে নিয়েছে যে পিটিশনারদের টোটাল স্কোর বেশি আছে তো সেই মামলার আজ শুনানি ছিল সেই শুনানিতে কি কি আপডেট উঠে এলো চলুন আমরা জেনে নিই সোনালির বিস্তারিত ব্যাখ্যা বাংলায় থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত জেনে নিই তো প্রাথমিকে হাই স্কোর পাওয়া ক্যান্ডিডেটদের এই মামলাটি আজ মাননীয় বিচারপতি অমৃতা সেনার বেঞ্চে চোদ্দ নম্বর কোর্টরুমে এই মামলাটি শোনানি ছিল এবং তা লিস্টেড ছিল এক এবং দু নম্বর রিয়ালে তবে প্রথম দিকে একটা দুটো মামলা শুনানি করানোর পর এই মামলাটি শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টের এই কোর্টরুমে তো আজ কোর্টরুমে শুনানি করানোর জন্য উপস্থিত ছিলেন পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় এবং অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুবীর সান্যাল মহাশয় তো শুনানি শুরুতেই সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তিনি বলেন তো সুদীপ্ত দাশগুপ্ত প্রথমেই বলেন যে মাইলর্ড পিটিশনার যে টোটাল মার্কস রয়েছে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ গতদিন তারা তাদের সাবমিশনের মধ্যে উল্লেখ করার উল্লেখ করে দিয়েছেন যে এই পিটিশনারদের অনেক বেশি পরিমাণে মার্কস রয়েছে লাস্ট যে কাট ছিল সেই কাট থেকে তো এই কথা শেষ করার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুবীর সানাল মহাশয় তিনি বলা শুরু করেন যে এই মামলাটি আগামী কাল বা মানডেতে অর্থাৎ সোমবারে এই মামলাটি শুনানি করার জন্য তিনি আবেদন জানান তো সুদীপ্ত দাসগুপ্ত বলেন যে টুমোরো অর্থাৎ আগামী কাল শুনানি করার জন্য তিনি দাবি জানান তো আগামী কাল ডিভিশন বেঞ্চে সুবীর সানাল বাবুর অনেকগুলো মামলা রয়েছে যে কারণে তিনি আগামী কাল এই মামলাটি নিতে চাইছিলেন না কিন্তু সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তিনি বলেন যে এই মামলাটি খুব আর্জেন্সি ম্যাটার রয়েছে তার কারণ আগামী সাতাশ তারিখ ডিএলএড এর জন্য যে অ্যাডমিশন প্রসেস চলছে অ্যাপ্লিকেশন ফর্ম প্রক্রিয়া চলছে সেই ফর্ম প্লাবের লাস্ট ডেট সাতাশ তারিখ সুতরাং তার আগেই এই মামলার একটা ফাইন্ডিংস আনা দরকার নইলে এই মামলার পিটিশনাররা তাদের জন্য কি রায় হবে তাদের জন্য কি অর্ডার হবে যদি তাদেরকে পুনরায় ট্রেন করাতে হয় বা পুনরায় ট্রেনিং নিতে হয় যদি সেই অর্ডার আসে তাহলে তাদের তো অ্যাপ্লাই করতে হবে তার জন্য তিনি আর্জেন্সি ম্যাটারে আগামীকালকে শোনানির জন্য আবেদন জানান কেননা আগামীকাল হচ্ছে লাস্ট ডেট তারপরে পড়ে যাচ্ছে শনিবার সেদিন আর কলকাতা হাইকোর্ট বন্ধ থাকছে সুতরাং আগামীকালকেই শুনানি করার প্রয়োজন তো মাননীয় বিচারপতি বলেন ইএসইএস এবং পিটিশনার লয়ার সুবীর সোনাল মহাশয়কে বলেন যে আপনারা অলরেডি আগে একটা দিন পাস করে ফেলেছেন এবং আজকে আরেকটা দিন চলে যাচ্ছে সুতরাং আর এই মামলাটি শুনানি করার জন্য আর কোনো রকম ভাবে সময় পাওয়া যাবে না তো আজকেই এই মামলাটির শুনানি করানো যেতে পারে তো সমগ্র বিষয়টা শুনে সুবীর সোনাল মহাশয় তিনি বলেন ঠিক আছে যে এটা আগামীকালকেই রাখা হোক তো মাননীয় বিচারপতি বলেন যে এটা তো আপনারা হিয়ারিং করিয়েছেন অলরেডি ইতিপূর্বেই তো আজকে আপনি শুনানি করাতে পারবেন না তো সুবীর সেনাল বলেন না মাইলর্ড আজ শুনানি তিনি করাতে পারবেন না তিনি প্রথমে যে বিষয়গুলো ভেবেছিলেন যেভাবে তিনি তৈরি হয়েছিলেন কিন্তু তিনি পরবর্তীতে দেখেন যে এই মামলার টোটাল যে ফ্যাক্ট টোটাল যে ঘটনা বা টোটাল যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা দরকার সেগুলো তার কাছে পর্যাপ্ত পরিমাণে এই মুহূর্তে নেই অর্থাৎ এই মামলাটি আরো বিস্তারিত স্টাডি করা তার প্রয়োজন রয়েছে এই জন্য এই মামলাটি পরবর্তী দিন অর্থাৎ আগামী দিন শুনানির জন্য লিস্টেড করে দিলেন তো তারপরেও কিন্তু কিছুটা শুনানি হয়েছে এরপর সুদীপ্ত দাসগুপ্ত তিনি শুনানি শুরু করেন তিনি বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা মুর্শিদাবাদ জেলার ডিপিএসি তারা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে যে ওয়ান এই দুজন পিটিশনার তাদের হায়ার মার্কস রয়েছে লাস্ট কাট থেকে অর্থাৎ এই ডিপিএসিতে দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা মুর্শিদাবাদ ডিপিএসি তারা যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেখানে লাস্ট যে কাট ছিল সেই কাট থেকে এই দুজন পিটিশনার তারা অনেক বেশি মার্কস পেয়েছে এই বক্তব্য গতদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাতুল বিশ্বাস মহাশয় তিনি সম্পূর্ণটা স্বীকার করে নিয়েছেন এবং দুই নম্বর যে পিটিশনার রয়েছেন তিনি ওবিসি ক্যাটেগরির একজন ক্যান্ডিডেট ও তিনি অ্যাপ্লাই করেছিলেন তো ওই দুই নম্বর ক্যাটেগরি তাকে ওবিসি এ ক্যাটাগরিতে কনসিডার না করে যদি তাকে জেনারেল ক্যাটাগরির মধ্যে কনসিডার করা হয় তাহলে তার যে লাস্ট কট ছিল তার থেকে তিনি বেশি মার্কস পেয়েছেন অর্থাৎ তাকে নন টোয়েন হিসেবে তাকে চাকরি দেওয়ার কোনো অসুবিধা হবে না অর্থাৎ তিনি দাবি জানিয়েছেন যে টোটাল তিনজন যে পিটিশনার রয়েছেন তাদের লাস্ট কাট থেকে অনেক বেশি মার্কস রয়েছে সুতরাং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান আমরা জানি ইতিমধ্যে গত বেশ দুদিন দিনের শুনানিতে যে বিষয়টা উঠে এসেছে এই মামলার পিটিশনাররা দু হাজার সতেরো সালে তারা চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন এবং তাদের স্পেশাল বিএ ট্রেনিং কোয়ালিফিকেশন নিয়ে তারা ট্রেনিং হিসেবে তারা যুক্ত হয়েছিলেন কর্মতে অর্থাৎ এই প্রাথমিক শিক্ষক চাকরিতে তারা জয়েন করেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মুর্শিদাবাদ জেলার ডিপিএস তারা দেখে যে এই স্পেশাল তারা হিসেবে তাদেরকে গণ্য করা যায় না ট্রেনিং কোয়ালিফিকেশন তাদের প্রপারলি নেই অর্থাৎ ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশন নেই যে কারণে তাদেরকে চাকরি থেকে সম্পূর্ণভাবে টার্মিনেশন করে দেয় অর্থাৎ চাকরি বাতিল করে দেয় তো পরবর্তীতে প্রায় ছ বছর ধরে তারা চাকরি বাতিল অবস্থায় রয়েছে তো সুদীপ্ত দাসগুপ্তর দাবি যে সেই সমস্ত পেনশনারদের ট্রেন হিসেবে গণ্য না করে নন ট্রেন হিসেবে গণ্য যদি করেন তাহলে তারা চাকরি পেয়ে যাবে অনাহাসে লাস্ট কট অফের থেকে তাদের মার্ক্স মোর দ্যান রয়েছে বেশি রয়েছে সুতরাং তাদেরকে নন ট্রেন হিসেবে ট্রিট করা হোক এবং তাদের আপাতত চাকরিতে ফিরিয়ে আনা হোক তো তো এরপর সুবীর সানাল মহাশয় তিনি বলেন মাইলট আমার কাছে অনেকগুলো ল পয়েন্ট রয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট গুলো রয়েছে তো সেই সমস্ত পয়েন্ট আমি তুলে ধরতে চাই তিনি আরো বলেন যে মাইলট প্যানেল হ্যাজ বিন এক্সপায়ার অলরেডি দীর্ঘ সময় হয়ে গেছে প্যানেল যেটা এক্সপায়ার শুনানি করানো হবে এই মামলাটির তো আগামীকাল অর্থাৎ ছাব্বিশে জুলাই দু চব্বিশ তারিখে এই হায়ার স্কোর মার্কস পাওয়া পিটিশনারদের যে মামলা অর্থাৎ কাট আপ এর মামলা বলা যেতে পারে সেই মামলায় মাননীয় বিচারপতি আমৃত সিনহা কি কি নির্দেশ দেন সেই দিনই কালকেই কিন্তু নির্দেশ আসবে তার কারণ এদিকে ডিএলএড এর যে ট্রেনিং ফর্ম চলছে সেই ইতিমধ্যেই করার সাবমিট করার লাস্ট ডেট তারিখ রয়েছে সুতরাং আগামীকাল ফাইনাল জাজমেন্ট কিন্তু প্রকাশ করতে চলেছেন মাননীয় বিচারপতি এভাবেই সম্পূর্ণ শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে তো বেশিক্ষণ শুনানি হয়নি আজ তো আগামীকাল কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এইটুকু ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ